বন্ধুরা তোমরা যারা এই মুহূর্তে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী রয়েছে তোমাদের যে এক্সামিনেশন রয়েছে কলেজের অর্থ সেমিস্টারের সেই এক্সামিনেশন অনলাইনেই হবে এরকম একটি নোটিশ কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে পাওয়া যাচ্ছে অ্যাকচুয়ালি বাস্তবটা কি তাহলে কি আমাদের যে অর্থ সেমিস্টারের কলেজ বিশ্ববিদ্যালয়ে এক্সামিনেশন রয়েছে সেটা অনলাইনে না অফলাইনে হতে চলেছে সমস্তটাই বিস্তারিত বাস্তব তুলে ধরব এই ভিডিওতে আর এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে যাতে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো আর আমার সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে চাইলে ইনস্টাগ্রাম আইডি দিয়ে দিলাম সরাসরি যোগাযোগ করতে পারো তোমরা যারা এই মুহূর্তে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী হয়েছে তোমরা সকলেই তোমাদের এক্সামিনেশন নিয়ে চিন্তিত রয়েছে তারই মাঝে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ঘোরাঘুরি করছে তোমরা অনেকেই আমাকে ইনস্টাগ্রামে বিশেষভাবে জিজ্ঞাসা করেছো তোমাদের যে এক্সামিনেশন রয়েছে সেই এক্সামিনেশন অনলাইনেই হবে এই মুহূর্তে সেই নোটিশ তোমরা পাচ্ছো তো অ্যাকচুয়ালি দেখে নেবো নোটিসে অ্যাকচুয়ালি কি বলা আছে তো এখানে দেখতেই পাচ্ছ কলকাতা ইউনিভার্সিটির তরফ থেকে একটি নোটিশ দেওয়া রয়েছে দ্য স্টুডেন্টস Of the BA, BSc, BCOM are hereby notified that the examination of odd semester 3 and 5 will be start from 29 January 2002 in your college promises. We are requesting college authority to take further provision for offline exam rules approved. শর্টলি বাই ইউনিভার্সিটি তো এখানে দেখতেই পাচ্ছ পরিষ্কারভাবে সাতাশ তারিখে এই বিজ্ঞপ্তি কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে দেওয়া হয়েছে এই যে নোটিশ এই নোটিশে বলা হচ্ছে বিএসসি বিকম এবং বিএ তাদের প্রত্যেকটা সেমিস্টারের অর্থাৎ অর্থ সেমিস্টারের এই মুহুর্তে যে এক্সাম অফলাইনে হবে তো দেখে তোমরা প্রত্যেকের জিজ্ঞাসা করছো এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি তোমরা যারা এই বিষয়টি জানতে চাইছো এই বিজ্ঞপ্তিটি সম্পূর্ণভাবে ফেক তোমাদের এখনও পর্যন্ত ইউনিভার্সিটি কোনো কিছুই জানায়নি এই যে বিজ্ঞপ্তিটি তোমরা দেখতে পাচ্ছ এই বিজ্ঞপ্তিটি এডিট করে কিছু এরকম মানুষ থাকে যে ছাত্রছাত্রীরা এই মুহুর্তে চিন্তার মধ্যে আছে তাদের চিন্তাকে আরও বাড়িয়ে দেওয়ার জন্য এই ধরনের কাজ করে থাকে আমি মনে করি ইউনিভার্সিটির নির্দিষ্ট একটা স্টেপ নেওয়া দরকার কে এই ব্যক্তি যে এই ধরনের কাজ করে বেড়াই বা কারা করছে তাদের এগেন্স্টে যদি তাদেরকে যদি যথাযথ শাস্তি দেওয়া হয় তাহলে কিন্তু পরবর্তী সময় এই ধরনের কাজ হবে না স্টুডেন্টরা বিভ্রান্তির মধ্যে যাবে না সঠিক নোটিস স্টুডেন্টদের কাছে পৌঁছাবে ফেক নোটিস দেখে তারা ঘাবড়ে বা ডিপ্রেশনের মধ্যে চলে যাবে না তো এক্ষেত্রে তোমাদের প্রত্যেককেই বলছি এখনও পর্যন্ত ইউনিভার্সিটির তরফ থেকে অ্যাকাডেমিক ক্যালেন্ডার প্রকাশিত হয়েছে এখনও পর্যন্ত কোনো প্রকার মোড়ের কথা উল্লেখ করা হয়নি এছাড়া তোমাদের এক্সাম এই মুহুর্তে যে অনলাইনেই হওয়া দরকার তা নিয়ে তোমরা যেটা বলেছো সেই অনুযায়ী কিন্তু একটি ভিডিও ডেডিকেটেড তোমাদের জন্য তৈরি করেছি যারা নি কমেন্টের প্রথমে লিঙ্ক দিয়ে রাখবো কিংবা আই বাটনের লিঙ্ক দিয়ে রাখবো অবশ্যই ভিডিওটাকে শেয়ার করো ওই ভিডিওটাকে শেয়ার করো এই ধরনের প্রচুর ফেক বিজ্ঞপ্তি কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে কল্যাণ ইউনিভার্সিটি কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটির এই নোটিসটি প্রচুর পরিমাণে স্টুডেন্ট শেয়ার করেছে সেই কারণে তোমাদের সঙ্গে তুলে ধরলাম আর এক্সামিনেশন মোড নিয়ে অফিসিয়াল কোনো তথ্য আসলে অবশ্যই তোমাদের জানিয়ে দেওয়ার প্রত্যেকে ভালো থেকে আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ জয় ভারত